রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণ হার ক্রমেই বাড়ছে। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে সংক্রমণ হার শতকরা 25% বেশি, আর যে কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানী হাসপাতালগুলোতে অন্য জেলা থেকে রোগী ভর্তির পাশাপাশি করোনায় মৃত্যুও বেড়েছে। নতুন নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সবাই স্বাস্থ্যবিধি না মেনে চললে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাবে। সরকারের নির্দেশনা থাকলে এখনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানতে বহু মানুষের মধ্যে অনীহা রয়েছে। যারা মানছেন না, তাদের মানাতেও নেই জোরালো কোনো উদ্যোগ। আমার কোনো স্মেলও যায় নাই, কোনো টেস্ট বা নষ্ট হয়নি, সব ঠিক ছিল। অফিসে তো যেতে হবে, তাই আজকে করলাম। যদি কালকে নেগেটিভ আসে তো স্যাটারডে থেকে অফিস করব। আমার একদিনের জ্বর ছিল, হালকা সর্দি এবং কাশি ছিল। তো ডক্টররা বলার পর, আমার হোটেলের ডাক্তার আছে, তো ওনার সাথে কথা বলার পর উনি বলছেন যে আমি কোভিড-19 টেস্ট করার পরে তারপরে যাতে হোটেলে ঢুকি। আমার তার আগে আমার পজিটিভ হয়েছিল, তারপর আমার নেগেটিভ হয়েছে, বাট আমার নেগেটিভ হওয়ার পরই আমার ওয়াইফের পজিটিভ হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খান আলামিন। আলামিন, করোনার সংক্রমণ কিন্তু দিন দিনই বাড়ছে আমরা দেখছি, তো এমন পরিস্থিতিতে মানুষের সচেতনতা কতটা বাড়লো, সেই সাথে প্রশাসন কেমন উদ্যোগ নিচ্ছে সচেতনতা বাড়াতে? গতকাল যে সংখ্যাটি আমরা দেখলাম, যে 25% বেশি মানুষ শনাক্ত হয়েছে একদিনে, এবং সেই সংখ্যাটি 9,500 পর্যন্ত উঠেছে একদিনের ব্যবধানে। এত মানে বেড়ে যাওয়াটা আসলে খুব শীঘ্র আমরা সহসা আমরা দেখতে পাইনি। তো এমত অবস্থায় আমরা যদি বলি যে সরকার যেসব নির্দেশনা জারি করেছে এর মধ্যে, যে সংক্রমণটাকে প্রতিরোধ করার জন্য, সেই নির্দেশনাগুলো মাঠে খুব একটা বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। প্রথমত যদি বলি যে মানুষের মধ্যে সচেতনতা, সেই সচেতনতার জায়গাটি একেবারেই গৌণ বলা যায় যাকে। এই মুহূর্তে মানুষ এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। মানুষ মনে করছে যে করোনাকে সঙ্গে নিয়েই মানুষকে বসবাস করতে হবে, এবং সেই জন্য তারা সাধারণ যেই বিধিনিষেধ সেগুলো মানতে অনেকটাই নারাজ। আমরা যদিও অনেকের মুখে মাস্ক দেখতে পাই, অধিকাংশের মুখে এখানে বলা যায় যে মাস্ক দেখা যায় না, আবার কারো কারো মুখে হয়তো মাস্ক যেভাবে পরার নিয়ম সেই নিয়মটি কেউ মানছেন না, হয়তো গলায় ঝুলিয়ে রাখছেন কিংবা থুতনিতে ঝুলিয়ে রাখছেন, এমন দৃশ্য দেখা যায়। এখন এর বাইরে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে খুব একটা বিধিনিষেধ দেওয়া হয়নি, যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি আমরা বলি সেটি কিন্তু এখন সরকারও সেই জায়গা থেকে বলা যায় অনেকটা সরে এসেছে। কারণ আমরা প্রথমত সরকার যে সিদ্ধান্ত দিয়েছিল যে গণপরিবহনগুলোতে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে, পরবর্তীতে মালিক সমিতির দাবি প্রেক্ষিতে সেটি পূর্ণ আসনে যাত্রী নিয়ে চলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা যদি বলি যে সাধারণ সময়, স্বাভাবিক সময় যেভাবে গাদাগাদি করে দাঁড়িয়ে একসাথে মানুষ যাতায়াত করে বাসগুলোতে, ঠিক সেভাবেই আমরা এখনও দেখছি যে বাস কিংবা যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে গাদাগাদি করে মানুষ চলাচল করছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার জন্য যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো সব জায়গায় এক অর্থে উপেক্ষিত হচ্ছে, এবং বলতে গেলে সরকারের পক্ষ থেকে এগুলো বাস্তবায়ন করার জন্য খুব বেশি তৎপরতা আমরা অন্যান্য সময় যতটা দেখি, যে মাঠে ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করা হয়, জরিমানা করা হয়, সেগুলো এবার খুব একটা দেখা যাচ্ছে না। এই জন্য আলামিন, ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন ফার্মগেট থেকে।